বাংলাদেশ এক অদম্য উদ্দীপনার নাম। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ অগ্রগতির দ্বার প্রান্তে। এখন সময় এসেছে নতুন চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার। বিদ্যুৎ খাত একটি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলোর একটি। এক্ষেত্রে আমাদের অর্জন অনেক, কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। ছেলেটাকে নিয়ে স্কুলে যাচ্ছি, রাস্তাঘাটে তার ঝুলছে, ঝুঁকি থাকা সত্ত্বেও যেতে হচ্ছে, বিকল্প কোনো পথ নাই। আর মাঝে মাঝে বিদ্যুতের তার কাটা পড়ে, সারাদিন কাজ হয়, তখন কাজের অনেক ক্ষতি হয়। DPDC-র এক্সপ্যানশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ হবে আরও শক্তিশালী আর কার্যকরী পদ্ধতিতে, যাতে করে দেশের নাগরিকেরা সামগ্রিকভাবে আরও উন্নত জীবনযাপন করতে পারেন। বর্তমানে বিদ্যুতের সাবস্টেশনগুলো নগরীর প্রধান প্রধান এলাকায় অবস্থিত। এই মূল্যবান জায়গাগুলোকে আরও কার্যকরীভাবে কাজে লাগানো সম্ভব। এই প্রধান কেন্দ্রগুলোকে পরিণত করা হবে বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবনে, যেখানে থাকবে নাগরিকদের জন্য নানা আয়োজন। সেই সাথে এই বাণিজ্যিক কেন্দ্রগুলো হয়ে উঠবে সরকারের জন্য বাড়তি আয়ের উৎস। ৫০% বেশি খালি জায়গা রেখে নির্মাণ করা এই ভবনগুলোর চারপাশে থাকবে পার্ক ও খেলার জায়গা, যেখানে সাধারণ নাগরিকেরা দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে উপভোগ করতে পারবেন নির্মল প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রকল্পে 14টি নতুন 132/33 kV এবং 26টি 33/11 kV গ্রিড সাবস্টেশন নির্মাণ হবে। তাছাড়াও 7টি 132/33 kV গ্রিড সাবস্টেশন এবং 4টি 33/11 kV গ্রিড সাবস্টেশন রেনোভেট করা হবে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও উন্নত করতে এই প্রকল্পে 132 kV জন্য 95 কিলোমিটার কেবল এবং 33 কেভির জন্য 113 কিলোমিটার কেবল স্থাপন করা হবে। বিদ্যুৎ বিতরণের কেবলগুলোর একটি অংশ স্থাপিত হবে ভূ অভ্যন্তরে। বিতরণের তারগুলো ডাকটিপ দ্বারা সুরক্ষিত হবার ফলে এতে রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই কমে আসবে। সাবস্টেশনের পাশাপাশি এই প্রকল্পে তৈরি হবে স্কাডা সেন্টার, যার মাধ্যমে যে কোনো সমস্যাকে নিখুঁতভাবে শনাক্ত করা যাবে মুহূর্তের ভেতরেই। এর ফলে সিস্টেম লস কমে আসবে লক্ষণীয় মাত্রায়। এর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ হবে, যেখানে থাকবে অত্যাধুনিক ল্যাব ফেসিলিটি, ওপেন হ্যাঙ্গারের সুবিধা সহ একটি আধুনিক ওয়ারহাউসও নির্মাণ করা হবে। এই প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন নির্মাণ, যা শহরের মূল্যবান জমিগুলোকে আরও কার্যকরীভাবে কাজে লাগাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের উন্নত দেশগুলোতে এখন এই পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, এবং এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা বদলে দিতে পারি গোটা নগরীর চিত্র। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে, সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে, অর্থনৈতিক লেনদেন বেড়ে যাবে, নাগরিকদের জীবনের ঝুঁকি কমে আসবে। একটি সুন্দর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এখনই।